হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে আরও একটি নতুন ভ্লগে আপনাদের জানাই স্বাগত। সকাল সকাল বসে গেছি নজরুল ইসলামের একটা বই নিয়ে, যেটা হলো নজরুল ইসলামের স্মৃতি। আর এই বইটা পড়তে পড়তে সকাল সকাল খেয়ে নিচ্ছি চা। তো চা খেতে খেতে ভাবছি কী করা যায়, ভাবলাম ঘর দোরটা একটু পরিষ্কার করার চেষ্টা করি, জানি না আমার দ্বারা হবে কি না। গিয়ে দেখলাম মা কি রান্না করছে, দেখলাম মা চিকেন ম্যারিনেট করছে। টক দই, লবণ, হলুদ, যেগুলো চিনি, গুঁড়ো লঙ্কা না, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, টক দই, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে চিকেনটাকে দেখলাম ম্যারিনেট করে রেখে দিল। জিজ্ঞাসা করলাম কতক্ষণ রাখবে, বলল 8 ঘন্টা 40 মিনিট তো রাখতেই হবে। তো যাই হোক, মা চিকেনটা রান্না করুক, আমি ওদিকে চলে গেলাম ঘর গোছাতে। এখানে সুন্দর করে মা চিকেনটাকে মেখে নিচ্ছে, দেখাই যাচ্ছে, জানি না তারপরে রান্না করবে যখন দেখতে পাবো কি না। তো ঠিক আছে, এটা রান্না হতে থাক, আমি ততক্ষণে খোঁজ নিচ্ছিলাম যে ঝুল ঝাড়ু, কাপড় এগুলো কোথায় পাওয়া যায়। তো খোঁজ নিয়ে এগুলো বার করে ভাবলাম ঘর দোরটা পরিষ্কার করেই ফেলি। তো এখানে ঘর দোর পরিষ্কার করতে লেগে গেছি, মাও তো অবাক হয়ে গেছে, মেয়ের হলোটা কি, পাগল হয়ে গেল নাকি, ঘর দোর পরিষ্কার করছে তাও আবারও। যাই হোক, ভাবলাম করি, কাজ পাচ্ছিলাম না তাই করে ফেলতে লাগলাম। তো ঘর দোর পরিষ্কার করতে করতে ভাবলাম আর কি করা যায়, সারাদিন পুজো তো এসেই গেছে, ভাবলাম আজকে আর একটু শপিং করতে চলে যাই। শ্রীরামপুরে শপিং তো করেছি, বাকি রয়েছে চন্দননগরের শপিং, সেটাই বা বাদ যায় কেন। তাই ভাবলাম তাড়াতাড়ি করে স্নান ধানও হয়ে যাবে, সকাল সকাল ঘর দোরও পরিষ্কার করে নিচ্ছি, একবারে স্নান টান করে দুপুরের দিকে যদি বরফিকে খাওয়াতে হয় খাওয়াবো, তারপর একটু ভর ভর দুপুর যেটাকে বলে, মানে 2:30 3:00 নাগাদ বেরিয়ে পড়বো শপিং করতে। তো মোটামুটি আমার ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝটপট ঝটপট করে করে ফেলেছি, আমার দ্বারা যতটা হয় ঠিক ততটাই। ও, জামাগুলো আমি আগেই নিয়ে চলে গেছি, তোমার গায়ে হবে না তো? আরে হবে রে, আমার গায়ে হবে, আমার গায়ে ছোট হবে, তোর গায়ে ছোট হবে। আচ্ছা, তোর গায়ে ছোট হোক অসুবিধা নেই, আমার গায়ে তো হবে। কোথায় আছে জামাগুলো? ঘাম, আমার গন্ধ, আমি বডি স্প্রে দিয়ে মেখে পরে নেবো। বলো কিচ্ছুই হবে না। তোমারই বরফি তাই না? তারপরে বরফির সাথে খানিকক্ষণ খুনসুটি করে নিলাম, বাড়িতে এসেছিল বড়দিদি, বড়দিদির সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর বসলাম বরফিকে খাওয়াতে। তো বরফিকে এখানে ফোনটা দিয়ে খাওয়াচ্ছি, তার কারণ বরফিকে ফোন দেয়া হয় না, তাও খাওয়াচ্ছি কারণ আজকে আমি বেরোবো বলে, ছটপট খেয়ে নেবে। তো বরফি খেতে খেতে খাওয়া কমপ্লিট করার পরই আমি গিয়ে দেখলাম আমারও ভাত মা রেডি করে দিয়েছে, ভাত, শশা আর চিকেনের ঝোল। তো যাই হোক, আমিও আর দেরি না করে ঝটপট মায়ের সাথে বসে গেলাম খেতে। লেবুর টুকরো, কাঁচা লঙ্কা সব কিছুই ছিল, আর ছিল আগেকার বরবটি বাটা, যেটা খেতে আমার খুব ভাল লাগে, পরে কখনো শেয়ার করবো রেসিপিটা। তো যাই হোক, আমি এখানে খেয়ে নিচ্ছি মায়ের সাথে গল্প করতে করতে, খেয়ে দিয়ে পারলে 10-20 মিনিট রেস্ট নেব, তারপর বেরোবো। বিশালে ঢুকে গেছি, ঠান্ডা ঠান্ডা এসির মধ্যে সুন্দর সুন্দর জামা ঝুলছে। প্রথমে গেছিলাম বাচ্চাদের সেকশনে,
দেখলাম বাচ্চাদেরও কি সুন্দর সুন্দর জামা ঝুলছে, কি সুন্দর সুন্দর দেখতে শীতের পোশাকও চলে এসেছে পুজোর পোশাকের সাথে সাথে, সুন্দর সুন্দর ফ্রক। বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতে যেন একটু বেশিই ভালো হয়। তো যাই হোক, এক রাউন্ড মেরে নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম লেডিস সেন্টারটায়। লেডিস সেন্টারে জামাগুলো দেখছিলাম, খুব একটা ভালো কালেকশন নেই, মানে আমার কিছু খাস লাগেনি। তো যাই হোক, আমি আমার জিনিসপত্র সেরকম খুব একটা কিনতে যাইনি, পেলে ভেবেছিলাম কিছু একটা নেবো, না নিলেও কোনো ব্যাপার না। গেছিলাম মেন মিস্টার চ্যাটার্জির জামা কাপড় কিনতে। তো যাই হোক, এখানে সুন্দর সুন্দর ঘাগরা রয়েছে, কিন্তু প্রাইস কাপড়ের কোয়ালিটির তুলনায় অনেক হাই। তারপর ব্যাগের ডিপার্টমেন্টেও চলে এসেছি, ব্যাগের ডিপার্টমেন্টেও 99 টাকা থেকে ছিল কিছু পার্টস, 299, 499 এরম রেঞ্জের ছিল কিছু লেডিস শোল্ডার ব্যাগ। আর এগুলো দেখার পর চলে গেলাম ওপরে ছেলেদের সেকশনে, যেখান থেকে মেন জামা কাপড়টা কেনা হবে। তো ঘুরছিলাম মোটামুটি বেশ খানিকক্ষণ সময় নিয়ে, টুকটাক কেনাকাটার চেষ্টাও করছিলাম। ভালো লাগছে, হ্যাঁ পারফেক্ট। ওটাও তো একই সাইজ, সাইজ তো কি হয়েছে তুমি পরো, আমি দেখবো, তাকিয়ে দেখো ওদিকে, ঠিকই আছে। এটা আর কিচ্ছু কাটাতে হবে না, না কাটাতে হবে না, এখানে ছিল ছোট ছোট ছেলেদের জামা। ছেলেদের জামাগুলো খুবই ভালো ভালো ছিল, দামও অনেকটাই কমই ছিল। আমি এখানে মেয়েদের কালেকশনের থেকে যেটা দেখলাম, ছেলেদের কালেকশন অনেক বেটার এখানে। মেয়েদের ঠিক ওরকম কিছু ভালো লাগছিল না। যাই হোক, এরপর গ্রসারি আইটেমের দিকে চলে এলাম। এসছি যখন সারাদিক সমস্ত দিক ঘুরে বেড়াবো, সরি গ্রসারি নয়, এটা তো স্টেশনারি, বই খাতা পেন্সিল ব্যাগ এইসব ছিল, কি ভুলভাল বকছি বকতে গিয়ে। তো যাই হোক, এখানটার সাইডে অনেক সফট টয়েসও ছিল, সেগুলোও দেখে নিলাম, অনেক কম ছিল স্টক, প্রতিবার অনেক বেশি থাকে। তো শপিং শেষ করে চলে এলাম ফুচকা খেতে। তো আমরা যেখানে মেন ফুচকা খাই, চন্দননগরে যারা থাকে তারা জানবে, বেনারসির কাছেই আমরা মেন ফুচকাটা খাই, দুর্দান্ত বানায়, ফাটাফাটি বানায়। আর মোটামুটি 20 টাকার ফুচকা খেলে পেট পুরো ভরে যাবে, এটা বলা যেতে পারে, এতটাই বেশি পুর দিয়ে বানায়। তো যাই হোক, গোগ্রাসে রাক্ষসের মতো ফুচকা খেলাম, কারণ অনেক দুপুরে বেরিয়েছি, বিশালটা পুরো চষে ফেলেছি, প্রচুর শপিং করেছি, অবশ্যই বাড়ি গিয়ে আপনাদের দেখাবো সেটা। আর এখানে ফুচকা খেয়ে পেটটা একটু ভরিয়ে নিচ্ছি, কারণ পুজোর শপিং করতে বেরিয়েছি। স্ট্রিট ফুড যদি না খাই তাহলে কি সেটা ভালো থাকে? তো রাস্তার খাবার খেতেই হবে, আর রাস্তার খাবার মানেই প্রথমে মাথায় আসে ফুচকা। তো এক পেট করে আগে ফুচকা খেয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে এসেছি, সেই দুপুরবেলা বেরিয়েছিলাম 3টে সাড়ে 3টে নাগাদ, প্রচুর কেনাকাটা করেছি, শপিং করেছি, দেখতেই পেলেন, শেয়ার করছিলাম অল্প অল্প করে, কারণ কিনতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট করে খিদে পেয়ে গেছিল, ফুচকাও খেয়ে ফেলেছি, ফুচকা খেয়ে বাড়িও চলে এসেছি। চলে এসে আজকে আর ভাবছি কিছু করব না, কারণ আর এনার্জি নেই, অলরেডি 1:30-2টা বেজে গেছে এত কিছু করতে করতে। তো ভাবলাম আপনাদের যে জিনিসগুলো কিনেছি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব, জানতে হলে কিন্তু অবশ্যই কালকের ব্লগটা দেখবেন। আজকে আর ভালো লাগছে না, তাই ভিডিওটা আর লেন্দি করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই, দেখা হচ্ছে কালকের শপিং ব্লগে।